ভিডিওটি দেখার আগে আমাদের ইউটিউব হেলথ কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওটি শেয়ার করা মাত্রই সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে ইঁদুর, তেলা পোকা, মাকড়সা ও বিভিন্ন ধরনের পোকামাকড়ের উৎপাতে বিরক্ত হন না এমন গৃহস্থ খুঁজে পাওয়া অসম্ভব। তবে এসব কীটপতঙ্গ শুধু সমস্যার সৃষ্টি করে না, নানা রকম রোগ ব্যাধিও ছড়ায়। এদের হাত থেকে মুক্তি পেতে আমরা অনেক ধরনের কীটনাশক বা পেস্ট কন্ট্রোল ব্যবহার করে থাকি, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণও বটে। কিছু উপায় আছে যার মাধ্যমে খুব সহজে এবং ঘরোয়া উপায়ে এদের দূর করা সম্ভব। আসুন তাহলে জেনে নেওয়া যাক এইসব উপদ্রব থেকে রক্ষা পাবার পরিবেশ বান্ধব কিছু প্রাকৃতিক উপায়। তেজপাতা। ইঁদুর, তেলাপোকা ও অন্যান্য কীটপতঙ্গ দূর করার জন্য তেজপাতা খুবই কার্যকরী। ইঁদুর ও তেলাপোকা দূর করার জন্য ঘরের চাল, ডাল, ময়দা ও অন্যান্য শস্যের মধ্যে তেজপাতা সরাসরি রেখে দিতে পারেন। এইভাবে এই পণ্যগুলো পোকামাকড়ের হাত থেকে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। রোজমেরি। রোজমেরি একটি সুগন্ধি গুল্ম। শুনতে অপরিচিত মনে হলেও চোখে এটি অপরিচিত নয়। তেলাপোকা আর মশা মাছি দূরে রাখে এই রোজমেরি। রোজমেরির গন্ধ পোকামাকড়দের কাছে পছন্দ না, তাই এইসব বালাই থেকে রক্ষা পাবার জন্য আপনার বেডরুমে, রান্নাঘর ও ঘরের যে কোনো স্থানে রোজমেরির চারা গাছ টবে রাখতে পারেন। এছাড়াও স্প্রে বানিয়ে সারা বাড়িতে ছড়িয়ে দিতে পারেন। তুলসী পাতা। তুলসী পাতা শুধু আমাদের স্বাস্থ্যের জন্য নয়, মশা মাছি এবং পোকামাকড় বিতাড়িত করার জন্য অত্যন্ত কার্যকরী। এর তীব্র সুগন্ধ মশা মাছি দূর করতে সাহায্য করে, তাই বারান্দায় বা জানালার কাছে একটি তুলসী গাছ রাখুন, দেখবেন মাছি আপনার বাসায় আসতে পারবে না। ল্যাভেন্ডার। ল্যাভেন্ডার অত্যন্ত সুগন্ধি একটি গাছ। এই নামটিও অপরিচিত মনে হলেও ঘর সাজানোর এই গাছটি চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ল্যাভেন্ডার ওয়েলে প্রাকৃতিক এমন সুরভি রয়েছে যা নিমিশেই আপনার ঘরের পরিবেশ এমনকি আপনার মন ভালো করে দিতে পারে। এছাড়াও এর সুগন্ধ তেলাপোকা ও অন্যান্য পোকামাকড়ের হাত থেকে আপনার ঘরকে রক্ষা করবে। ল্যাভেন্ডার ওয়েল স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন, কিংবা চাইলে টবে ল্যাভেন্ডার গাছও লাগিয়ে আপনার ঘরে রাখতে পারেন। পুদিনা পাতা শুধু সুস্বাদু খাবার তৈরিতেই নয়, ইঁদুর ও পোকামাকড় বিতাড়িত করতেও পুদিনা পাতা বেশ কার্যকরী। পুদিনা পাতার গন্ধ ইঁদুর ও অন্যান্য কীটপতঙ্গ সহ্য করতে পারে না। এক মুঠো কচি পুদিনা পাতা কয়েক কাপ পানিতে ভালো করে ফুটিয়ে নিয়ে পানিটা ঠান্ডা করে নিন, তারপর সেই পানি বাড়ির সব জায়গায় স্প্রে করে দিন। সপ্তাহে দুইবার করাই যথেষ্ট। দেখবেন ইঁদুর ও কীটপতঙ্গ আপনার ঘরে বাসা বাঁধতে পারবে না। এছাড়াও টবে বসানো পুদিনার গাছ ঘরে রাখতে পারেন। ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে লাইক এবং বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এ বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।